Press the bell icon on the YouTube app and never miss another update. Namaskar Bondura. স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আমরা যারা সংসারী মানুষ কিছুটা ঈশ্বরে বিশ্বাস আছে আবার কিছুটা তার সাথে সাথে সংশয়ও আছে কি সংশয় সত্যিই কি ঈশ্বর আছেন সত্যিই কি ঈশ্বরকে দেখা যায় এমন সংশয় যখন মনের মধ্যে আসে তখন আমরা বলি ঈশ্বর আছে তার প্রমাণ দাও ঈশ্বর আছে তা দেখাও এই সংশয় থেকে এই প্রশ্ন আমাদের মধ্যে দেখা দেয় সত্যিই কি ঈশ্বর আছেন সত্যিই কি তাকে দেখা যায় সত্যিই কি তার সঙ্গে কথা বলা যায় এই প্রশ্নের উত্তর আজকের আমরা জেনে নেবার চেষ্টা করব মহাসাধিকা আনন্দময়ী মায়ের কথা থেকে আনন্দময়ী মা খুব জোর দিয়ে এ বিষয়ে বলেছিলেন তার ভাইজি এবং ভক্ত জ্যোতিষ চন্দ্রকে আনন্দময়ী মা বলছেন দেখো আমি আমার জীবনে যে সত্য উপলব্ধি করেছি যে অনুভূতি আমার হয়েছে তা থেকে আমি বলতে পারি বিভিন্ন দেবদেবীর সত্তা আমার তোমার দেহের মতো অতীব সত্য আর একমাত্র ভাবের চোখে এই সমস্ত দেবদেবীদের দর্শন লাভ হয় কথা বলাও যায় তার জন্যে কি করতে হবে যদি আমরা বিভিন্ন দেবদেবীর দর্শন চাই বিভিন্ন দেবদেবীর সঙ্গে কথা বলতে চাই ঠিক যেমন আমরা একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কথা বলে থাকি স্পষ্ট কানে শুনতে পাই এবং তাকে দেখতে পাই ঠিক তেমনই বিভিন্ন দেবদেবীদের সঙ্গে কথা বলা যায় তাদেরকে দেখা যায় এমন উপলব্ধির কথা এমন অনুভূতির কথা বলছেন স্বয়ং আনন্দময়ী মা তিনি বলছেন দেখো অশ্রুধারায় নিজেকে কর অভিষিক্ত অর্থাৎ দেবদেবীদের দর্শন পেতে গেলে তাদের সঙ্গে কথা বলার ইচ্ছা হলে প্রথমেই যে কাজটি করতে হবে সেই সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে চোখের জল ফেলতে হবে এর ফলে কি হবে যে দেবতা বা দেবীর উদ্দেশ্যে আমরা চোখের জল ফেলব সেই দেবতা বা দেবী অবশ্যই দেখা দেবেন এমনটাই বলছেন আনন্দময়ী মা আর কি বলছেন বলছেন দেবদেবীকে দর্শনের জন্য একটা তীব্র ক্ষুধা চাই আমাদের যেমন যখন খিদে পায় আমরা তো কোনো না কোনো খাবার খেয়ে থাকি ঠিক তেমনই তখন যে আমাদের অনুভূতিটা হয় প্রচণ্ড খিদে পেলে আমরা আর থাকতে পারি না হাতের সামনে যা পাই তাই খেয়ে ফেলি ঠিক তেমনই বিভিন্ন দেবদেবীকে তথা ঈশ্বরকে দর্শন করার জন্য পেটের খিদের মতো একটা তীব্র ক্ষুধা চাই তীব্র ক্ষুধা আর দর্শনের জন্য চাই হৃদয় ভেদী অস্থিরতা এমনটাই বলছেন আনন্দময়ী মা এর সঙ্গে সঙ্গে আরেকটা কি করতে হবে সেটাও বিষয়েও আনন্দময়ী মা বলছেন কিন্তু বাসনায় উদ্বেলিত জীবের সে ক্ষুধা হওয়া বড়ই কঠিন যতদিন প্রাণের উত্তাল সংস্কার তরঙ্গগুলি ঈশ্বরের চরণতলে গিয়ে না অবসিত হয় ততদিন প্রয়োজন রয়েছে এই সাধনার কী সাধনার চোখের জল ফেলা আর ঈশ্বরকে দেখার খিদেটাকে বাড়িয়ে তোলা তারপর আনন্দমিমা বলছেন একাগ্রতার সাধনায় সিদ্ধি লাভ করলে তখন জীবাত্মা ব্রহ্মকে দর্শন করার সুযোগ পায় এই উপলব্ধি বা অনুভূতি স্বয়ং আনন্দময়ী মায়ের জীবনে ঘটেছিল তাই বিশ্বব্যাপী অগণিত ভক্তদের উদ্দেশ্যে তিনি এই উপদেশ দিয়ে গিয়েছেন আশা করি আজকের আলোচনা আপনাদের সত্যিই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ